মুর্শিদাবাদের ভরতপুরে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে শনিবার ইস্তফা দিয়ে সোমবার আবার তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তৃণমূলের প্রধান সহ 17 জন সদস্য। এই নাটকের মধ্যে এবার আবাস তালিকা নিয়ে বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন মালদার বড়ই পঞ্চায়েতে তৃণমূলের এক সদস্য। গ্রামে গেলে একটা মুক্তমুখ যাতা ভাষা গালাগাল অনুরোধ সহ্য না করতে পেরে আমি বাধ্য হয়ে আমার ইস্তফাটা জমা করলাম। কি না বিক্ষোভটা করলো আমাকে ঘিরে নিয়ে গ্রামের লোক, তার সত্ত্বেও আমি কি করে আর মেম্বারশিপ থাকি। আবাস যোজনা প্রকল্পে নাম তোলায় তৃণমূলের বিরুদ্ধে দিকে দিকে উঠেছে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ। এরই মধ্যে তালিকায় নাম না ওঠায় গত রবিবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত বড়ই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখান তারই গ্রামের সদস্যরা। অভিযোগ ছিল কাটমানির বিনিময়ে আবাস তালিকায় নাম তোলা হয়েছে। আমরা এত করে বললো যে আমরা কিছুই জানি না, কিছুই করিনি, যা করেছে আশা কর্মীরা করেছে আমাদের পড়াই করেছে, কিন্তু আমাদের কথা কেউ মানছে না। এর দুদিনের মাথায় মঙ্গলবার বিডিও অফিসে গিয়ে ইস্তফা দিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। পিএমওয়াই আবাস যোজনা ঘর নিয়ে যা সমস্যা চলছে গ্রামে, আমরা তো কিছুই করিনি, মেম্বাররা যা করেছে ওরাই করেছে, তো গোটাটা আমাদেরই ভুগতে হচ্ছে অসুবিধাগুলো। পাবলিক তো আর কাউকে ধরতে যাচ্ছে না, জনসাধারণ শুধু আমাকে তুমি মেম্বার তুমি করেছো, আমরা হাজার সত্য বলার শুরু ওরা বিশ্বাস করছে না। কি মনে করছেন দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা কারা চালিয়েছে? টিএমসি দলিল চালিয়েছে, আমাদের দলিল লোক চালিয়েছে। প্রীতি হলে পরে থাকা যায়? সব যেখানে যাচ্ছে ওখানে দুর্নীতি, যেখানে যাচ্ছে ওখানেই কাটমানি। আমরা তো কিছু দুর্নীতি কি কাটমানি আমরা খাইনি, কিন্তু বক্তব্য আছে আমাদেরও ওই হচ্ছে, ওটা সামলাতে হচ্ছে। পদত্যাগ ছাড়া বাঁচার উপায় নেই কটাক্ষ করেছে বিজেপি। কাটমানি নিয়ে টাকা নিয়ে ওরা না নথিভুক্ত করেছিল, স্বাভাবিক কথা। এখন কেন্দ্র বলেছে যে যাদের একেবারে কাঁচা বাড়ি, যারা মানে যোগ্য ঘর পাওয়ার জন্য, তারাই কেন্দ্র সরকারের ঘরটা পাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। তো স্বাভাবিক কথা, একে করে নাম বাজাচ্ছে এবং যেহেতু টাকা নিয়ে রেখেছে সেই জন্য স্বাভাবিক কথা মানুষের রোজ সামলাতে পারছে না। অপোজিশন পার্টি কে কি বললো সে তো পরে দেখা যাবে, কেননা আমরা তো টিভির পর্দায় খুললে দেখতে পাচ্ছি যে অনেক বিজেপির লিডারও এই সম্পর্কে যুক্ত আছে। যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল তার আগে কিন্তু অনেক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বছরে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে পকেটে ঢুকে যাবে, কিন্তু আমরা কিছুই পাইনি, আমরা রিটফল জিরো পেয়েছি। নিশ্চিত প্রামাণিক, তারও সম্পর্কে কি ভাইরাল হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে আবাস দুর্নীতি ইস্যু বিরোধীদের কি বাড়তি সুবিধা পাইয়ে দেবে বলবে সময়। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।